কথাটো হল যে অসমীয়া মিডিয়ামত পঢ়া লড়াখিনিক আপোনালোকে আগুৱাই যোৱাৰ সুযোগ দিব লাগিব সেই কাৰণে 2023 মেডিকেল ইঞ্জিনিয়ৰিংৰ সবৰে প্ৰৱেশিকা পৰীক্ষা আমি অসমীয়াত পাতিম আমাৰ আৰু টেক্সটবুক অসমীয়াত হ'ব আৰু সাইমেলটেনিয়াসলি আমি বড়ো বা আন সহযোগী ভাষাটো আমি কৰি কৰি গৈ থাকিম উইল ক্রিয়েট এ ইকো সিস্টেম ফর আসামি স্টুডেন্ট কিন্তু আমার একটা ধারণা হয়েছে যে অসমীয়া ভাষা জিয়াই রাখার দায়িত্ব অসম সরকার ইটি যে এটা আমার দায়িত্ব নহয় এটা পাবলিকর দায়িত্ব নিজের লড়া ছোৱালীক অসমীয়া স্কুলত পড়ুয়া আমি যিসকলে অসমীয়া মিডিয়ামত পড়িলো তেওঁলোকে নিজের স্কুলখনলৈকে গৈ নিজের স্কুলখন ধুনিয়া করা ইংলিশ স্কুলৰ লগত কম্পিটিটিভ করা গোটেই বলটো সাহিত্য সভা বা আনে আহি সরকারক কয় যে অসমীয়া ভাষাটো রক্ষা কর উই আর গড অসমীয়া ভাষীর কারণে বাঙালী ভাষীর কারণেও আমি টাই ভাষার কারণে উই আর টু ফর এভরিবডি কিন্তু অসমীয়া হিসাবে মই ভাবো যে অসমীয়া ভাষাটো যদি রাখিব লাগে অসমীয়া মানুহে তার কারণে ইনিশিয়েটিভ লব লাগিব আজিতো ধরক বিজেপি না থাকলে তো ইয়াত আজমল সাহাবে মুখ্যমন্ত্রী হয়ে গেলে তেও কি অসমীয়া ভাষাটো রাখিব নেকি এক্সাম্পল